এক সপ্তাহেরও বেশি সময় হতে চললো ইউক্রেনীয় বাহিনী পশ্চিমাদের সহায়তায় পাল্টা হামলা শুরু করেছে। ভেবেছিলাম যে এখানে নতুন কোনো সংবাদ আসতে পারে। অনেক ঢাকঢোল পিটিয়ে পশ্চিমাদের কাছ থেকে শত শত ট্যাঙ্ক এবং অন্যান্য গোলাবারুদ এবং বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যামুনিশন, এমন কোনো যুদ্ধযান নেই যেগুলো তারা তাদের কাছ থেকে পায়নি। বন্ধুরা, এমন কোমর বেঁধে ঘোষণার মাধ্যমে যে অফেন্সিভ আক্রমণ শুরু হলো, কয়েক সপ্তাহের মধ্যে এখান থেকে রাশিয়াদের উড়িয়ে দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। পশ্চিমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এমনই ভাবা হচ্ছিল। বন্ধুরা, চরম একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। মিস্টার ভ্লাদিমির পুতিন কাকুর যারা ভক্ত রয়েছেন, একটু নড়ে চড়ে বসেন এবং সঠিকভাবে বসেন, যেন ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে পারেন। এবং অবশ্যই এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সমর্থন করতে ভুলবেন না। বন্ধুরা, অবশ্যই পুতিন কাকুর জন্য এটি জয়ের সামিল, কারণ এই কয়েকদিনের ব্যবধানে তারা যে হামলাগুলো চালিয়েছে ইউক্রেনের অভ্যন্তরে, বিশেষ করে তারা কিয়েভ এবং বড় বড় শহরগুলোকে টার্গেট করেছে। অন্যদিকে বাকমুত সহ অন্য যে সকল পূর্ব ইউক্রেনের সীমান্তবর্তী শহরগুলো রয়েছে, সেখানে অফেন্সিভ হামলার মাধ্যমে নতুন নতুন অবস্থানে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইউক্রেনিয়ান বাহিনী। আপনারা যদি পূর্ব ইউক্রেনের সাম্প্রতিক সময়ের যুদ্ধগুলো বিশ্লেষণ করেন, অর্থাৎ ফ্রন্টিয়ার ফোর্সের যে সকল যুদ্ধ হচ্ছে সেখানে বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন ইউক্রেনিয়ান বাহিনী রাশিয়ান বাহিনীকে তেমন একটা চাপে ফেলতে পারেনি। তবে ইউক্রেনিয়ার তরফ থেকে এক সংবাদে জানা গেছে, প্রায় 100 মতো লিওপার্ড 2, স্টিচ 72 ট্যাঙ্কের মতো নতুন নতুন সরবরাহকৃত সামরিক যান নিয়ে তারা এগিয়ে আসছে এবং এখানে তারা হামলার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছে। বন্ধুরা, গত কয়েকদিনের সংবাদ এমনই জানা যাচ্ছে। বন্ধুরা, যে সকল অবস্থানকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যে সকল ইউক্রেনীয় সামরিক ব্রিগেডকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এখানে এগিয়ে আসছে এবং হামলা চালানোর জন্য মোটামুটি প্রস্তুতি নিয়েছে। তবে অনেক সামরিক বিশেষজ্ঞের মতে ইতিমধ্যে হামলা শুরু হয়ে গেছে এবং বাকমুতে খুব ভালো অবস্থানে নেই রাশিয়ান বাহিনী। তবে ইউক্রেনের অফেন্সিভ হামলা শুরু হওয়ার পর রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে তারা সেখানে আরও সামনের দিকে অগ্রসর হয়েছে, এবং নিরপেক্ষ অবস্থান থেকে এটাও জানা সম্ভব হয়নি যে রাশিয়ান বাহিনী খুব খারাপ অবস্থায় রয়েছে। সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করলে যার যার অবস্থান থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। অবশ্য যুদ্ধকালীন সময়ে যে যার অবস্থানে কথা বলবে এটি স্বাভাবিক। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং ইউক্রেনের হামলা পাল্টা হামলার ব্যাপারটি নিয়ে অনেক চর্চা হচ্ছে, আর এই চর্চার মধ্যে রাশিয়ান বাহিনী, যদি আমি বলেছিলাম আমার পূর্বের ভিডিওতে, সাম্প্রতিক হামলাগুলো ঠেকিয়ে দিতে পারে, তাহলে এটি তাদের জন্য জয়ের সমতুল্য। আর ইউক্রেনিয়ান বাহিনী নতুন ধরনের এই সহযোগিতা পাওয়ার পরও তারা যদি নিজেদেরকে বা নিজেদের ভূমিগুলোকে উদ্ধার করতে না পারে, এটি তাদের জন্য একেবারে স্পষ্ট পরাজয়ের সমতুল্য। এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য যুক্তি সহকারে কমেন্টস বক্সে জানাতে পারেন। বন্ধুরা, আমরা চেষ্টা করি বিভিন্ন সময়ে উভয় পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে অথেন্টিক বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে। তবে একটা ব্যাপার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাত্র এক মাসের মধ্যে নভেম্বরের মতো কিয়েভ সহ, অর্থাৎ কিয়েভের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে রাশিয়ান বিমান বাহিনী। রাশিয়ান বিমান বাহিনীর মূলত টার্গেটে ছিল আমেরিকার তরফ থেকে ইউক্রেনকে সরবরাহ করা তাদের অস্ত্র এবং তাদের মূল যেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইতিমধ্যে একটাকে মালা পরিয়ে দিয়েছে রাশিয়ান বিমান বাহিনী এবং রাশিয়ান ক্ষেপণাস্ত্র ফোর্সেস, এবং দ্বিতীয়টাকে মালা পরানোর জন্য তারা মূলত প্রস্তুতি নিচ্ছে। কখন তারা সঠিক অবস্থান জানতে পারবে এবং সুনির্দিষ্ট আঘাতের মাধ্যমে দ্বিতীয় ব্যাটারি প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে ছাতু বানিয়ে দেবে। বন্ধুরা, তারই একটি মহাপরিকল্পনা সম্ভবত রাশিয়ার তরফ থেকে করা হচ্ছে, যে কোনো মূল্যে যে কোনোভাবে রাশিয়া টার্গেট করেছে তাদের হুমকিকে উপড়ে ফেলতে। আর এর জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে অ্যান্টি রেডিয়েশন মিসাইলগুলো ছুড়বে সম্ভবত রাশিয়ান বাহিনী। আর তাদের অ্যান্টি রেডিয়েশন মিসাইলগুলো ছোড়ার জন্য তাদের বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান রয়েছে। বন্ধুরা, মূল টার্গেটই হলো এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলের মাধ্যমে যে সকল অবস্থানে রাডার অবস্থান রয়েছে, অর্থাৎ ইউক্রেনীয় বাহিনীর যে সকল ক্ষেপণাস্ত্রগুলো রাডার ট্র্যাকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার লক্ষ্যে এগুলোকে পরিচালনা করা হয়, সেই রাডার সিগনেচারগুলো অ্যাবজর্ব করে মূলত সেখানেই আঘাত আনে এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলগুলো। আর এক্ষেত্রে বিশ্বের অন্যতম একটি শক্তিশালী এবং পারঙ্গম রাষ্ট্র হলো মিস্টার ভ্লাদিমির দা পুতিন কাকুর রাষ্ট্র। তার এমন কোনো সমরাস্ত্র নেই যেটির মাধ্যমে সে ইউক্রেনের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ইনভেদি করতে সক্ষম নয়।
বন্ধুরা, এক্ষেত্রে তার অন্যতম গুরুত্বপূর্ণ যে সকল সমরাস্ত্র রয়েছে সেগুলো সে ব্যবহার করবে। মূলত কিয়েভ কেন্দ্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে একেবারে তছনছ করে দেওয়ার জন্য তাদের এই দুর্দান্ত পরিকল্পনা। বন্ধুরা, আর একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্যভাবে হয়তো জানা গেছে, তা হচ্ছে পূর্ব ইউক্রেনের এই অফেন্সিভ হামলা যদি পুরোদমে শুরু হয় তাহলে রাশিয়ার প্রোটেক্ট কী হবে। আমি অনেক সময় আমাদের ভিডিওতে বলেছি যে মিস্টার ভ্লাদিমির পুতিন দাবাস কখনোই লুহানস্ক এবং দনবাস বা ক্রাইমিয়া ইউক্রেনের কাছে সমর্পণ করবেন না। তিনি অন্য সকল অঞ্চল ছেড়ে দিতে রাজি আছেন, তবে এই তিনটি অংশ তিনি রাশিয়ার অবশ্যই অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন। তিনি মনে করলেও আন্তর্জাতিক আইন এটি সমর্থন করেন না। বন্ধুরা, আপনি ইচ্ছা করলেই আপনার সামরিক শক্তি বা গায়ের জোরে অন্য একটি দেশের ভৌগোলিক অবস্থা কখনোই চেঞ্জ করতে পারেন না। জাতিসংঘের সনদ অনুযায়ী এটি কখনোই সম্ভব নয়। তাহলে বিশ্বব্যাপী সবল সবসময়ের জন্য দুর্বলের উপর অত্যাচার করে তার দেশকে কেড়ে নিতে আরও উদ্বুদ্ধ হবে। তাই রাশিয়া যেটি করেছে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অখণ্ডতাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তবে রাশিয়া যে প্রথম করেছে ব্যাপারটি তা নয়। এর পূর্বে উদাহরণ হিসেবে রাশিয়ার সামনে অনেক ঘটনা রয়েছে, সেগুলোর মাধ্যমে হয়তো উদ্বুদ্ধ হতে পারে রাশিয়া। মিস্টার ভ্লাদিমির পুতিন দেখেছেন যে যখন অন্যায্য এবং অবৈধভাবে ইরাকে হামলা হয়েছে তখন এর কোনো প্রোটেক্ট কেউ করেনি। যখন অন্যায্য এবং অবৈধভাবে পুরো মধ্যপ্রাচ্যটিকে তছনছ করে দেওয়া হয়েছে তার প্রোটেক্ট কেউ করেনি। লিবিয়া, সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন, মিশরের নির্বাচিত সরকার, এগুলোকে শুধুমাত্র নিঃস্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে। বন্ধুরা, আফগানিস্তানের ব্যাপারটি আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন। শেষ পর্যন্ত আমেরিকা এখান থেকে রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই অঞ্চলের বিদ্রোহীদের হামলার কারণে। তারা ইচ্ছা করে ছেড়ে যায়নি এখানে, শুধুমাত্র পরাজিত হয়ে তারপর এখান থেকে বিদায় নিয়েছে। বন্ধুরা, আরও রয়েছে এর পিছনের অনেক ঘটনা। সেই ঘটনাগুলো হয়তো রাশিয়াকে উদ্বুদ্ধ করেছে ইউক্রেনের অভ্যন্তরে এই ধরনের হামলা পরিচালনা করার জন্য। অর্থাৎ পিছনে যতগুলো ঘটনা ঘটেছে তার কোনো বিচার হয়নি। সবলের কোনো বিচার আন্তর্জাতিক আদালতে কেউ করে না। আন্তর্জাতিক আদালত তাদের দ্বারা নিয়ন্ত্রিত। এই পর্যন্ত ইরাক হামলার কোনো বিচার আন্তর্জাতিক আদালতে হয়নি। বন্ধুরা, তবে কসোভো হামলার বিচার হয়েছে। সেখানে যেহেতু তারা দুর্বল ছিল, তবে তাদের হামলাটি যে একেবারে নৈতিক ছিল তা নয়। বসনিয়া হার্জেগোভিনা এবং কসোভো এই হামলাগুলো ছিল মূলত একটি জাতিগত নিধন। তাই এখানে সঠিক পদক্ষেপই নিয়েছিল তখনকার আমেরিকা এবং অন্যান্য শক্তিগুলো। তবে অন্যান্য যে সকল যুদ্ধ হয়েছিল সেটি শুধুমাত্র নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ এবং তেল স্বার্থ উদ্ধার করার জন্য, আর এর নেতৃত্বে ছিল মূলত আমেরিকা। সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করলে সর্বশেষ উদাহরণটি চোখের সামনে জল জল, আর তা হলো সম্পূর্ণ পশ্চিমা শক্তির মদদে ইসরায়েল নামক রাষ্ট্রটি স্বাধীন এবং নির্যাতিত নিরীহ ফিলিস্তিনি রাষ্ট্রটি গিলে খাচ্ছে। আর তা ঘটছে যারা নিজেদের মানবাধিকার এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্র হিসেবে দাবি করে থাকে তাদের মদদে। তারা অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে, কূটনৈতিক সমর্থন দিচ্ছে। তারা কখনো ইসরায়েলের প্রতি, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য চাপ প্রয়োগ করে না। তারা চাপ প্রয়োগ করে সৌদি আরবকে, তারা চাপ প্রয়োগ করে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকে। তাই সাম্প্রতিক বিষয়গুলো বিবেচনা করলে রাশিয়ার সামনে ভুরি ভুরি উদাহরণ রয়েছে যে নিজের সীমান্ত ছেড়ে অন্যের সীমান্তে আগ্রাসী চালানো শুধুমাত্র তার সে সামরিকভাবে শক্তিশালী হতে হবে। তবে এখন রাশিয়াকে দমানোর জন্য সমগ্র ইউরোপ এবং আমেরিকা জুড়ে তার বিরুদ্ধে একটি জোট তৈরি করেছে, এবং সেই জোট রাশিয়াকে মূলত ইউক্রেনে জিততে দেবে না বলে ঘোষণা করেছে। তবে তার সেই ঘোষণাই সেই পর্যন্ত সার। এখনও পর্যন্ত যে যুদ্ধ হয়েছে, রাশিয়া ইউক্রেনের বিশাল এরিয়া দখল করে ফেলেছে। সেই বিশাল এরিয়া দখল করার পরে মূলত তারা আবার ঘোষণা দিয়েছে যে বিশাল এরিয়া দখল করলেও রাশিয়াকে সেই সকল এরিয়া ধরে রাখতে দেওয়া হবে না। বন্ধুরা, দেড় বছর ধরে এই ঘোষণা চলছে, এখনও পর্যন্ত সেই ঘোষণার মধ্যেই ন্যাটো এবং পশ্চিমা বিশ্বের এই হুঙ্কার সীমাবদ্ধ। কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিন তার কাজে অটল। তিনি তার মতো করে কাজ করছেন এবং তিনি তার মতো করে ইউক্রেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হাজার হাজার শত শত ক্ষেপণাস্ত্র মারছেন, দূরপাল্লার কামান ছুটছেন, বোমারু বিমানের মাধ্যমে বম্বিং করছেন। পুরো ইউক্রেনীয় বাহিনীর জীবনকে এবং ইউক্রেনীয় বাসীর লাইফকে হেল করে দিয়েছেন। এর অন্যতম কারণ হচ্ছে পশ্চিমাদের উস্কানি। পশ্চিমাদের উস্কানির মাধ্যমে মূলত যে যুদ্ধটি শুরু হয়েছে সেটি এই দুটি দেশের শান্তি নষ্ট করেছে, এবং সবচেয়ে শান্তি নষ্ট করেছে ইউক্রেনের জনগণের। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল ভুক্তভোগী অন্য কেউ নয়, তা হচ্ছে ইউক্রেনের নিরীহ জনগণ।
তারা এখানে শান্তিতে থাকতে পারত, তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে, তাদের ভবিষ্যৎ আপাতত ধ্বংস হয়ে গেছে। সুতরাং তাদের ভবিষ্যৎ রক্ষার্থে নতুনভাবে যদি তাদের জীবন গড়ার একটি প্রত্যয় ব্যক্ত করতে হয়, তাহলে দ্রুততম সময়ের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের উচিত একটি আলোচনার মাধ্যমে সুস্পষ্ট সমাধান বের করা। তবে রাশিয়া এবং ইউক্রেন বর্তমান যে পজিশনে রয়েছে, তাদের মধ্যে আলোচনার মাধ্যমে কোনো সমাধান আসবে বলে আমার কাছে মনে হয় না। এখানে কি সামরিক সমাধানই অত্যন্ত গুরুত্বপূর্ণ করে ফেলেছে উভয় রাষ্ট্র। কারণ এখানে রাশিয়া ঘোষণা দিয়েছে তারাই তিনটি অঞ্চল কোনোভাবেই ছাড়বে না, প্রয়োজন বোধে তারা এখানে পারমাণবিক হিট করবে। এমনই যদি কথা হয় তাহলে তো পশ্চিমা বা ন্যাটো এখানে কিছু করতে পারবে না। যখনই তাদের অখণ্ডতার প্রতি আক্রমণ আসবে, রাশিয়ার বিধি অনুযায়ী তারা সেখানে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। সুতরাং এই যুদ্ধ ভবিষ্যতের জন্য এক ভয়াবহ যুদ্ধ হতে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই উভয় পক্ষের উচিত সেই ভয়াবহ যুদ্ধটি থামানোর জন্য এক্ষেত্রে ন্যাটো এবং রাশিয়া উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। না হলে মধ্যপ্রাচ্য নয় শুধু, আরেকটি মধ্যপ্রাচ্য ভয়াবহ অবস্থা বিরাজ করতে যাচ্ছে ইউরোপে। ইউরোপ এতদিন পর্যন্ত শান্ত ছিল, এখন অশান্ত হয়ে গেল। আর রাশিয়াকে পরাজিত করার মনোভাবই এখানে একটি বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে। এটি থেকে ইউরোপ এবং আমেরিকাকে অবশ্যই বেরিয়ে আসা উচিত। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন।